Hello everyone, good morning. How are you? You all are fine, I hope. Welcome to the math class of Standard 1 and this is your 14th class of math. In today's class, we are going to do from your mental math portion. In the previous class, we have started a new unit. The name of the unit was Solid Shapes. You know that. In today's class, we are going to complete the unit. So, let's start. You know, in the previous class, we have ended up here. So, in today's class, we are going to start from here. Write the name of the shape that should come next. Say shape ta naam likhte hobe, a box tai, jay shape ta er pore ashbe mane. There is a chain of shapes. এখানে একটা চেনের শেপ করা আছে প্রত্যেকটাতেই দেখো চেনের শেপ এইগুলোতে কোনটার পরে কোনটা আসবে সেই অনুযায়ী দেখে এই লাস্টার পর নেক্সট কি আসবে সেইটার নাম এই বক্সে লিখতে হবে তাহলে ফার্স্ট ওয়ানটা করা আছে যে স্পেয়ারের পরে আসছে কিউবয়েড সো এখানে কিউবয়েড লেখা আছে তার পরেরগুলো আমাদেরকে করতে হবে দেখো নেক্সট চেনটা আমরা নোটিস করি দ্য ফার্স্ট ওয়ান ইজ কিউব ফার্স্টেরটা হচ্ছে কিউব তারপর সিলিন্ডার তারপর কোন তারপর আবার কিউব সিলিন্ডার তাহলে লাস্টে গিয়ে থেমেছে কোনে তাহলে আমরা দেখি কোনের পরে কী আসে এখানে রয়েছে কোন কোনের পরে আসছে তাহলে কিউব তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে কিউব সি ইউ বি ই কিউব তারপরেরটা দেখো তিনটে কোন পর তারপর রয়েছে কিউব তারপর স্পেয়ার তারপর সিলিন্ডার তারপরে আবার চলে আসছে কোন তাহলে এখানে তিনটে কোন কোনের পর কী আসবে কোনের পর তাহলে আসবে কিউব এখানেও লিখতে হবে তাহলে কিউব সি ইউ বি এ কিউব তারপরেরটা স্পেয়ার কিউবয়েড স্পেয়ার কিউবয়েড তাহলে তারপরেরটা কী হবে স্পেয়ার এস পি এইচ ই আর ই স্পেয়ার তারপর তারপরেরটা কিউবয়েড স্পেয়ার কোন কোন কিউবয়েড তাহলে লাস্ট গিয়ে দাঁড়াচ্ছে দুটো কোন কোনের পর তাহলে কী আসছে কোনের পর আসছে কিউবয়েড তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে কিউবয়েড তারপরেরটা কিউবয়েড কিউব কিউব কিউবয়েড কিউব কিউব তার মানে লাস্টে এখানে দাঁড়াচ্ছে কিউব দুটো কিউব কিউবের পর তাহলে কী আসছে কিউবের পর আসছে কিউবয়েড তাহলে এখানেও লিখতে হবে কিউবয়েড তারপর একটা চারটে করে স্পেয়ার তারপর একটা কিউব তারপর সিলিন্ডার আবার স্পেয়ার তাহলে লাস্ট গিয়ে দাঁড়িয়েছে কিউবে কিউবের পর কী ছিল তাহলে সিলিন্ডার এখানে লিখতে হবে সিলিন্ডার সি ওয়াই এল আই এন ডি ই আর সিলিন্ডার তাহলে এই পাতাটা কমপ্লিট হয়ে গেল নেক্সট পেজে আমরা যাই দেখো কী বলেছে রাইট দ্য নেম অফ দ্য শেপ দ্যাট শুড কাম নেক্সট এখানে কিন্তু শেপগুলো আর আঁকা নেই এখানে ফ্লাওয়ারের মধ্যে শেপগুলোর নেম লেখা আছে দেখো সেই নেমগুলোকে আগে স্টাডি করতে হবে তারপরে তোমাদেরকে লিখতে হবে প্রথমটা করা আছে তারপরেটা দেখো কিউবয়েড কিউব কিউবয়েড কিউব একটা কিউবয়েড একটা কিউব তাহলে লাস্টে একটা কিউবে গিয়ে থেমেছে তার মানে তারপরেরটা কিউবয়েড সি ইউ বি ও আই ডি কিউবয়েড তারপরেরটা কোন সিলিন্ডার কোন সিলিন্ডার কোন একটা সিলিন্ডার একটা কোন তার মানে লাস্টেরটা কোন মানে তারপর একটা সিলিন্ডার দ্য নেক্সট ওয়ান কোন কিউব কোন কিউব একটা কোন একটা কিউব তার মানে লাস্টেরটা যেহেতু কিউব আছে তারপর একটা কোন তারপর সিলিন্ডার সিলিন্ডার স্পেয়ার সিলিন্ডার সিলিন্ডার স্পেয়ার দুটো সিলিন্ডার একটা স্পেয়ার মানে এখানে লাস্ট গেছে সিলিন্ডার দুটো সিলিন্ডার তারপরে কী হবে তাহলে স্পেয়ার এস পি এইচ ই আর ই স্পেয়ার তারপরেরটা কিউবয়েড কোন কিউবয়েড কিউব কিউবয়েড কোন কিউব তাহলে কিউবয়েড আছে কোন আছে কিউব আছে আবার চলে আসছে কিউব কিউবয়েড কোন কিউবয়েড কিউব
তাহলে লাস্টে কি আছে? কিউব। কিউবের পর কি ছিল? কিউবের পর ছিল কিউবয়েড। তাহলে কিউবের পর লিখতে হবে কিউবয়েড। তারপরেরটা স্পেয়ার সিলিন্ডার, কিউব, কিউবয়েড, স্পেয়ার সিলিন্ডার। সিলিন্ডারের পরে কি ছিল? সিলিন্ডারের পরে ছিল, সিলিন্ডারের পরে ছিল কিউব। দেখো এখানে সবগুলো কমপ্লিট হয়ে গেছে এবং এই ইউনিটটাও আমাদের কিন্তু এখান পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। নেক্সট ডে আমরা নেক্সট ইউনিটটা স্টার্ট করব। দ্যাটস অল ফর টুডে। টাটা, টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে।